বলো পাখিরাজ, আমি সারা বনে তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে? পাখিরাজ বলো, আমি শুধু তোমাকে খুঁজছি। পাখিনি বলো, তুমি আমাকে কেন খুঁজছিলে? পাখিরাজ বলো, সাত দিন ধরে তুমি ছিলে না? ছিলাম না। আর এই সাত দিন তোমার পাখিনি যে কোনো কিছু আহার করেনি, তাই আমি কি করতে পারি? পাখিরাজ, হ্যাঁ, তুমি এমন করে বলছো কেন? তাহলে তুমি যেভাবেই হোক আর যেখান থেকেই হোক, তুমি তোমার পাখিনির জন্য কিছু আহারের ব্যবস্থা করো। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো আহার নেই, এখানে কোনো পাহাড় পাওয়া যায় না, আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? পাখিরাজ, আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমরা পাখিরাজ যদি চেষ্টা করে অবশ্যই আহারের ব্যবস্থা হবে। বাহ পাখিনি, জানো আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমার জন্যে আমি সেই কমল বিলে মাঝেও যেতে পারি। ওই তো দেখ কমল বিল, ওখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা। ঠিক আছে পাখিরাজ, তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানো? না তো পাখিনি বলো, আমি সবসময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। দেখতে চাও? তুমি যদি আমার সাথে কমল বিলে মাঝে যাও। আমি যদি যাই তাহলে তোমার নষ্ট নষ্ট যেতে হবে। পাখিরাজ, সেখানে গিয়ে দেখি তোমার কিছু আর পাই কিনা। ঠিক আছে পাখিরাজ।